সন্ধ্যার আকাশটা একেবারে চোখ জুড়ানো মন জুড়ানো আকাশ তাই না মহান আল্লাহ সুভানতা আলা কত সুন্দর করে আমাদের এই পৃথিবীটা সৃষ্টি করেছে বিসমিলাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পিদি মাউমিন ইটালি সবাই নিশ্চয়ই ভালো আছেন সোহি সালামত আছেন নিরাপদ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমরা দুপুরবেলা একটু বের হয়েছি গ্রোসারি শপিং করব। টুকিটাকে কিছু কিনতে হবে আর টুকিটাকির মধ্যে মেইন হচ্ছে আমার বাসায় যে রান্নার তেল সেটা শেষ হয়ে গেছে সেটা আনতে হবে আর এই মার্কেটটাতে আবার দেখলাম যে তেলের অফারও চলছে তো ভাবলাম যে যেহেতু শেষ হয়ে গেছে তো একেবারে নিয়েই নেই আর অফারে চলছে আমার সোনায় সোহাগা তো এই কারণে আসলে মার্কেটে চলে আসা আর যে শুধু তেল নিয়েছি তাও না টুকিটাকি আরও কিছু দরকার আছে আর এটা হচ্ছে একটা ক্রোসেন নিচ্ছি এটা আমার হাজব্যান্ডের সকালের নাস্তা ও সাধারণত সকালে ভারী খাবার কিছুই খেতে চায় না ভারী খাবার কেন ও পারলে সকালবেলা জাস্ট এভাবে খালি মুখে বের হয়ে যায় আমার জোড়া জুড়িতে ও এখন টুকটাক কিছু খেয়ে যায় নয়তো ও এরকম খালি পেটে গিয়েই রেস্টুরেন্টে গিয়ে একটা কাফে খাবে তো কাফেটা তো খুবই কি বলবো একটা আমার কাছে তো মনে হয় বিষের মতো ওইটা খালি পেটে খাওয়াটা ঠিক হবে না তো আমার জোরা জুড়িতে এখন ও একটু খেতে চায় যে না টুকটাক কিছু খেয়ে যায় তো এই কারণে আসলে বাসায় আমার প্রশ্নটা রাখা হয় আর আমি যদি ভারী নাস্তারও ব্যবস্থা করি রুটি বানিয়ে দেই বা অন্য কোনো নাস্তাও দেই ও পছন্দ করে না হয়তো বা মাঝে মধ্যে দুই দিন কর্নফ্লেক্সটা খেয়ে যায় আর এই যে এটা আমার জন্য আমার মাসাল্লাহ সব দিক থেকেই খাওয়ার দাওয়ারের কোনো সমস্যা নেই আমি সব খেতে পারি এবং যে কোনো সময় খেতে পারি ইভেন আমাকে রাত্রে বারোটা একটা দেড়টা তিনটা বাজেও যদি ডাক দিয়ে গিয়ে উঠে যে সুমি তুমি এটা খাবে আমি রাজি আছি আমি খেতে রাজি আছি আর এই যে এই কেকগুলো আমাকে শুধু ডাকছে আয় আয় আমাকে নেও আমাকে নেও বাট আমি অনেক কষ্টে তাদেরকে ঠেলে ঠেলে পার করে দিয়ে এসেছি না না এগুলো খাওয়া যাবে না কারণ এখন আমি ডায়েটে আছি এটা শুধু বলার জন্যই বলা আমি কিন্তু আসলে কোনো ডায়েটে নাই কারণ এর প্রমাণ একটু পরেই আপনাদেরকে আমি দেখাবো আর এখন একটু সবজি নিয়ে নিচ্ছি সেটার মধ্যে বেগুন নেব আমার কয়েকদিন ধরে আসলে শুটকি দিয়ে বেগুন দিয়ে খেতে খুব ইচ্ছা করছে আমি কোনো একটা ব্লগার আপুর ব্লগে দেখেছিলাম তাদের সে আপুটা আসলে শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিল তো সেটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করেছিল তো বাসায় বেগুন ছিল না তাই তখন করা সম্ভব হয়নি তা এখন যেহেতু মার্কেটে এসেছি তো বেগুনটা মাস্ট নিতেই হবে আর এই যে এগুলো এগুলো হচ্ছে পেস্ট্রি সিড বাট এই মুহুর্তে নেওয়ার কোনো ইচ্ছা নাই কারণ এর আগেও আমি একবার নিয়ে আসলে তেমন কোনো কাজ করে নি আমি আমাকে ফেলে দিতে হয়েছে আর এগুলো আসলে বেশি দিন মেয়াদও থাকে না তো শুধু শুধু নিয়ে নষ্ট করার কোনো প্রয়োজনই হয় না এখানে হচ্ছে ডেরি প্রোডাক্ট এগুলো এখানে ইয়োগার্ড বাচ্চাদের দই তারপর কী বলবো দুধ বাটার এইসব টাইপের জিনিসপত্র থাকে আর আপনাদের সাথে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আমি এসেছি লিডেলে আর আমার মনে হয় আপনারা আমার ব্লগে অনেকবারই দেখেছেন এই লিডেলটা আর তারপরও আমার আসলে মার্কেটগুলো দেখতে ভালো লাগে ঘুরতে ভালো ভালো লাগে তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে হয়তো বা আপনাদেরও ভালো লাগতে পারে কারণ আমি যাদের ব্লগ দেখি বা যারাই যখন কোনো মার্কেট শেয়ার করে আমি সবার ব্লগে দেখি আমার কাছে খুব ভালো লাগে কোন জায়গায় কি পাওয়া যায় কোথায় কি পাওয়া যায় আর এই যে আইসক্রিম কেক আমাকে কি বলবো অ্যাটাক করতে পারেনি মানে কেক আমাকে ধরে রাখতে পারেনি আমি ওখান থেকে ছেড়ে এসেছি বাট আইসক্রিম আমাকে ছাড়তে পারে নাই আইসক্রিম ঠিকই আমাকে ক্যাচ করেছে এবং আমি এখান থেকে আইসক্রিম নিয়েই বাসায় গিয়েছি এবং কোনটা নিয়েছি সেটাও শেয়ার করব আর ইতিমধ্যেই মার্কেটে আসলে অনেক কান্নাকাটি শুরু হয়ে গেছে মানে আমার বাবা মেজাজ খুবই খারাপ হয়ে গেছে তো বাবা মেজাজ খারাপ মানে তার বাবার মেজাজ খারাপ কারণ ছেলের কান্না আবার বাবা সহ্য করতে পারে না তার কারণে আর আসলে কোনো কিছুই ভিডিও করা হয়নি তার জন্য আমি সরি আর যেহেতু বাবা ছিল দুজনেরই মুড অফ হয়ে গেছে তো আমিও এরকম শান্ত মেয়ের মতো চুপচাপ বাসায় চলে এসেছি আর কিছু রেকর্ড করিনি আর এই যে এত সুন্দর যার বাইরের ডেকোরেশন তাকে কি ফেলে আসা যায় আপনারাই বলেন অবশ্যই না তার জন্য আমি নিয়ে এসেছি আইসক্রিম এনেছে এখানে আসলে বারোটা আইসক্রিম আছে দুই ফ্লেভারের একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে মিক্সড ফ্রুট যেগুলো বেরি টাইপের ফ্রুটস যেগুলো ওইগুলোর আর কি আইসক্রিম আর আমি এই একটা কেক মিক্স নিয়ে এসেছি রেডিমেড কেক আনেনি বাট কেক মিক্স নিয়ে এসেছি তো যখন মন চাইবে তখন আবার কেক বানিয়ে খেয়ে ফেলবো সমান হয়ে যাবে এটা আসলে আমি কখনো ব্যবহার করিনি আমি এর আগে লিডেলে কখনো পাইও নি তো এবার পেলাম দেখলাম নিয়ে আসি টেস্ট করে দেখি কেমন লাগে আর যতই বাহিরে যাই যতই কাজ টাজ করি না কেন ঘরটা আমার সংসারটা আমার এটাকে সামলাতে আমাকেই হবে তাই আসলে বাসায় এসে কিছুক্ষণ ঘন্টাখানেক রেস্ট করার পর আবার কাজে লেগে গেছি ভাত বসিয়ে দিচ্ছি সাথে ডালটাও বসিয়ে দেবো আর যেহেতু সকালের দিকে আমি ডিম ভুনা করে গিয়েছিলাম তাই ভাবলাম যে সাথে ডাল হলে আসলে হয়ে যাবে আর কিছু রান্নার প্রয়োজন নাই আর চুলাটাও আমি পরিষ্কার করে যেতে পারিনি যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল তো এখন তাড়াতাড়ি করে চুলাটা পরিষ্কার করে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। আর ধোয়া মাজা তো আছেই থালা বাটি ঘটি তো আমার জন্যই ওয়েট করছে এদিকে ডালটাও হয়ে যাচ্ছে প্রাইম আর এখনই আপনাদের কাছ থেকে একটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে অল অপশনটা অন করে দেবেন এতে আমার যে কোনো ব্লগ ভিডিও আপনাদের কাছে চলে যাবে নিমিশেই আর তো আকাশ মানে আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আকাশটা এত সুন্দর তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা উচিত আপনারাও দেখে নেন আকাশটা কত সুন্দর আর আকাশ দেখা শেষ এখন রান্না শুরু মানে রান্না বলবো না জাস্ট ভাতটা বসাবো এখন ডালটা আমার প্রায় হয়ে গেছে যতই কাজ করি বাহিরে ঘরে তো আবার কাজ আমারই করতে হবে আর এইদিকে আমার হাজব্যান্ড মশাই উনি আবার ইদানিং বাসায় খুবই অলস হয়ে গেছে বাহিরে কাজ করতে রাজি আছে বাট ঘরে এসে উনি নড়তেও রাজি নাই অবস্থাটা এইরকম আর কি মানে ও আসলে এখন বাহিরের কাজের খুবই প্রেশার ওর তো এই জন্য আমিও আসলে চাই না যে ঘরে এসে আবার টুকটা কাজ করুক তো উনি কাজ করার মধ্যে আমাকে জাস্ট একটু জুসটা রেডি করে দিয়েছে তা আমি সেটাই খেয়ে নিলাম আর জুস রেডি করতে করতে অনেকক্ষণ আমাকে বলল যে আমাকে দিয়ে শুধু কাজ করায় তো যাই হোক কিছু করার নাই আসলে মাঝে মধ্যে একটু মজা করতেই হয় আর ওই যে বাবা ছেলে দনোজন ও আমার ছেলেকে রাখছে এতেই আমি খুশি আমার কাছে আসছে না বাবু আমি এইদিকে একটু রিল্যাক্স আছি বাবুকে নিয়ে টেনশন করতে হচ্ছে না তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন যদিও অনেক বেশি কথা বলে ফেলছি তারপরও মাফ করে দেবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর খারাপ লাগলে আমাকে কমেন্টে জানাতে পারেন এখনকার মতো আল্লাহ হাফেজ